বৈজ্ঞানিক কর্মকর্তার কাজ করেন ফিশারম্যান, পিয়ন করেন প্রশাসনিক কর্মকর্তার কাজ, আর অফিস সহকারী দিনে হিসাবরক্ষণের দায়িত্বে থাকলেও রাতে হয়ে যান গার্ড। এভাবে জোড়াতালি দিয়ে চলছে লক্ষ্মীপুরের রায়পুর মৎস্য প্রজনন কেন্দ্রের উৎপাদন। মঞ্জুরিকৃত 82টি পদের বিপরীতে মাত্র 1/4 লোকবল দিয়ে চালানোর কারণে রেনু আর পোনার উৎপাদন ও গুণগত মান নষ্ট হচ্ছে দেশের বৃহত্তম এই সরকারি হ্যাচারিতে। লক্ষ্মীপুর মৎস্য প্রজনন কেন্দ্র ছোট বড় 75টি পুকুর নিয়ে রেনু আর পোনার উৎপাদন শুরু হয় 1982 সালে। শুরুর দিকে ভালো উৎপাদনের কারণে এই কেন্দ্রের রেনু পোনার চাহিদা ছিল দেশ জুড়ে, কিন্তু জনবল সংকটে গত 5 বছরে মুখ থুবড়ে পড়েছে এই হ্যাচারির কর্মকাণ্ড। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, মৎস্য সম্প্রসারণ সুপারভাইজার, হিসাবরক্ষণ কর্মকর্তা সহ এখানে 82 পদে লোকজন থাকার কথা, কিন্তু আছে মোটে 18 জন। লোকবলের অভাবে সংস্কার নেই পুকুরের, এ কারণে মৌসুমের বেশিরভাগ সময়ে পানি শূন্য থাকে বহু পুকুর, পারও ভেঙে গেছে অনেকগুলোর, এরই মধ্যে ব্যবহার অনুপযোগী 30টি। 2 বছর ধরে গত বছর একটা প্রকল্পের আওতায় 10টা পুকুর খনন করা হয়েছে, এখনও 23 থেকে 25টা পুকুর মানে হাজামজা এবং অকেজো হয়ে পড়ে আছে। পুকুরে পাড়গুলো খুবই সমস্যা, 10টার সময় 2টো পুকুর একত্রে ভেঙে যায়, কারণ মাছটা সেপারেট রাখতে পারি না। বৈজ্ঞানিক কর্মকর্তা না থাকায় গুণগত মান দেখতে হয় হ্যাচারির গার্ড ও ফিশারম্যানকে, ফলে কমেছে উৎপাদন, গুণগত মান ধরে রাখা যাচ্ছে না রেনুর। কারণ হচ্ছে যে এই দক্ষ ফিশারম্যান ছাড়া আসলে আমাদের এই জাল টানা, তারপরে মাছের ব্রুড মাছগুলো বিন্যাস করতে হয়, তারপর মেল ফিমেল এগুলো সেপারেশন করতে হয় অনেক কাজ, এগুলো কিন্তু আসলে এই কাজগুলো আমরা ঠিকমতো করতে পারতেছি না। এখন বছরে 2000 কেজি পোনা উৎপাদন হচ্ছে এই হ্যাচারিতে, অথচ প্রয়োজনীয় লোকবল দিলে উৎপাদন হয়ে যাবে দ্বিগুণ বলছেন কর্মকর্তারা। বৃহত্তর নোয়াখালী অঞ্চলে যে অনেক রেনু পোনার চাহিদা, যার আমরা ঠিকমতো ফার্মারদেরকে রেনু পোনা সরবরাহ করতে পারতেছি না। সরকারের সাথে যে আমাদের যে টার্গেট থাকে যে আমরা উৎপাদন খরচ যেটা দেওয়া সেটাও আমরা পাই না। ভালো পোনার কথা উঠলে এই হ্যাচারির নাম ডাক এখনও, তাই শূন্য পদে লোকবল নিয়োগ দিয়ে মাছের প্রজনন কেন্দ্রটি পুরোদমে চালুর দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।